অন্তপ্রমা অনুপ, তারপরে নতুন ঐশী আছে, বৃষ্টি আছে, অনেক বড় ফ্যান্স আপনার, সবাই তো অনেক বড় ফ্যান্স আপনার। তো প্রমা বিশেষ করে আপনি একটু বেশি পাগল, তার বাবার কাছে বলে আপনার বোনের নাম হচ্ছে প্রমি আর আমি প্রমা, তার বউয়ের প্রবলেম নেই, ঠিক আছে? বউ আমি তার বউয়ের প্রবলেম নেই, মানে বউ না বউ আপনার বোনের নাম প্রমি না ওয়াইফ, হ্যাঁ বউ। তো তার বাবার কাছে যা জিজ্ঞেস করে, মানে বলে আপনার ছবি নিয়ে যা বলে যে এটা আমার হাজবেন্ড। পৃথিবীতে কোন জায়গায় যদি পাগল থাকে বাংলাদেশ পাবনা পাঠের কাছে, পাবনা মানুষটা এতই ভালো যে পাগল সুস্থ করে থাকে। আর কোন তো হচ্ছে আপনার যদি বিয়ে করেন, যদি হচ্ছে শালা হয়, বৃষ্টির জন্য কিছু বলে দেন। ঐশী আর বৃষ্টি সবসময় আমাদের সাথে থাকবে, তোমাদের বলার কারণে আজকে আমার শিক্ষা হচ্ছে। আর ভেরি সুন বৃষ্টি আর ঐশী আমি আসতেছি, আপনাদের আসলে ইনশাল্লাহ আমরা এক বেলা হইলেও লাঞ্চ করবো। আমি ফরিদপুরে পড়াশোনা করি, ফরিদপুরে আমি খাবারের দাম না, আমি আবার এগুলোর থেকে দূরে থাকি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমার ওই আমি যে টকের দোকানে, ওখানে ওখানে রহিম চাচা নামে একজনের টকের দোকান আছে, ভাত খুব ভালো রান্না করে, 60 টাকা ভাত সব মিলে প্যাকেজ ওনার দোকানে খাবো আপনার ফ্যান্স জন্য। আমি আমার মেসেজে রিপ্লাই দিলে আমি একটু ছোট বাচ্চাদের মতো বলি যে আপনি দিবেন আমার মেসেজ, এমনিতে বাসা পাবো পাবো না, তারপরে পাবো আমি পছন্দ করি তাদেরকে যারা অধিকার খাটায় কথা বলে। আমার মেসেজ হচ্ছে আছে রুহুল ভাই নামে একজন আছে, রুহুল ভাই তারপরে আমাদের শোভন, তারপরে রিয়াজ, রিয়াজ ভাই, তারপরে তপু। হ্যালো তপু ভাই, তপু পোতার মানে ফ্যান তো পড়া আমার বিরক্তি, মানে আমার রুমে আপনার সবকিছু লাগা ভাই, আমি 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 আচ্ছা তো ভাই আই ডোন্ট ওয়ান্ট টু রাখ করেন না, এটা বড় ভাই না ভাই সাথে কষ্ট হবে। আর মাসুদ ভাই নামে একটু বলেন, মাসুদ ভাই আমার হেটার, মাসুদ ভাই, মাসুদ ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, যদি কখনো আমার ভুলে থাকে অবশ্যই আজ জোরে ক্ষমা চাই নিচ্ছি, পারলে একবার ভাই হিসাবে ছোট ভাই হিসাবে আপনার ঘরেও তো একটা ভাই থাকে ওইভাবে দেখে নিন আমাকে, ওইভাবে দেখে দোয়া করবেন যাতে কোনো ভুল যেন না করি, আর যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই দেখতেছি।
কথা বলার ওকে ধরার রাইট আপনার আছে। ও আমাকে যেটা বলবে ওটাই তো শুনবো, বা আমাকেও আপনি ডাইরেক্ট বলতে পারেন যে আফ্রিদি দিস ইজ ইউর ব্যাড থিং বা দিস ইজ ইউর রং, আপনি বলবেন এটা আপনার অধিকার। আর এটাই বলবো যে আপনাকে হেট করবেন না, আপনার বাসাতে একটা ভাই আছে। আর তিনজন মানুষের নাম বলবো, জাস্ট পুলক, হ্যালো পুলক ভাই, পুলক আর আমার নাম, আমি তো আপনার সামনে আমি ভুলে যাইতেছি না, পুলক আছে, তারপরে আদি আছে, আর হচ্ছে ফয়সাল আছে। হ্যালো আদি, হ্যালো ফয়সাল, আপনার খুব সাল দাদা একজন সাল এই। আর আপনি আসতেছেন কবে? উইদিন ছয় মাস, আমি আপনাদের কাছে ছুটে যাবো, আপনাদের কষ্ট করে আসা লাগবে না, জানি অনেক ভালোবাসেন, প্লিজ এটা আমি মানা করতেছি, আমি যাবো। আর আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, সাইমন সাজিদ, একটু সাবস্ক্রাইব, সবাই সাবস্ক্রাইব করবেন সাইমন সাজিদকে, হি ইজ ভেরি অ্যামেজিং গাই, হি ইজ ভেরি, বললাম তো অহংকার নাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষের যদি ক্যান্সারও হয় তবে ক্যান্সার থেকে ফেরত আসারও উপায় আছে, কিন্তু অহংকার যাদের থাকে তাদের ফেরত আসার কোনো উপায় নেই, অহংকারের পতনটা মহানাল্লাহতালা খুব বাজেভাবে তাদের শেষ করে। সো অহংকার কখন আনবে না, ইনশাল্লাহ তাকে সাবস্ক্রাইব করবেন আমার ফ্যান্সরা, যেন ভালো ভালো কাজ করতে থাকে।